نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام مصليان كرام পরকালের শ্রেষ্ঠ পাথেয় তাকওয়া আমরা সবাই তাকওয়ার বেশি বেশি করে অনুশীলন করি কেননা তাকওয়া ব্যতীত বান্দার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কেবলমাত্র তিনি মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে থাকেন উপরন্তু তিনি আমাদেরকে উপদেশ খয়রাত করে বলছেন তাজাওয়াদু তোমরা পাথেয় সঞ্চয় করো ফা ইন্না খায়রা যাদি তাকওয়া আর জেনে রাখো সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া এই তাকওয়া যাদের থাকবে তারাই হলো মুত্তাকি আর আল্লাহ বলছেন জান্নাত কেবলমাত্র মুত্তাকিদের জন্য তিনি নির্মাণ করেছেন অতএব আমরা সর্বদা একাকী থাকি কিংবা লোক সমাগমে থাকি নীরবে থাকি আর সরবে থাকি জলেও স্থলে কিংবা গহীন জঙ্গলে সেখানেও যেন আমরা আল্লাহকে স্মরণ করে চলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমিন অতঃপর মুসল্লিয়ানে কেরাম আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সৃষ্টির আদি এবং অন্ত তিনি হচ্ছেন ওয়াল আউয়াল ওয়াল আখির তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কার গর্ভ থেকে জন্ম নেননি তার থেকেও কোনো কিছু বের হয়নি তিনি সেই আল্লাহ যিনি বলছেন কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে সবই ধ্বংসশীল ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি জালালত মহত্ব ও সম্মানের অধিপতি মহান আল্লাহ তার মুখমণ্ডল বাকি থাকবে অর্থাৎ তিনিই থাকবেন তার কোনো লয় ক্ষয় ধ্বংস নেই সেই মহিয়ান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন
সব কিছুর উদ্দেশ্যই হলো লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করা। তার অর্থ হলো আল্লাহ ছাড়া যে কোনো হক ইলাহ নেই এই কথার স্বীকৃতি দেওয়া এবং তার কেবল গোলামি করা। আর কোনো দাবি আল্লাহর নেই। আর এই যে দাবি, বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, এখানেও আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, স্বার্থ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, সংযমশীল হয়ে যায় এবং একটি আত্মায় পরিণত হয়ে সবাই যদি জান্নাতবাসী হয়, তবু আল্লাহ যে মর্যাদায় আছেন সেই মর্যাদাই থাকবেন, এই মর্যাদার উপরে এক সুতা বাড়বে না। উল্টো দিকে যদি পৃথিবীর সমস্ত মানুষ একটি ফাসেক ফাজের এর আত্মায় রূপান্তরিত হয়ে সব যদি জাহান্নামে চলে যায়, মহান আল্লাহ যে মর্যাদায় আছেন ওখান থেকে এক সুতাও কমবে না। তিনি হলেন আল্লাহ, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জীবন চলার নির্ঘণ্ট সময়সূচি দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন সত্তা, ইযা আরাদা শাইআন, কোনো বস্তু তিনি সৃষ্টি করতে চাইলে শুধু বলেন হো, ফায়াকুন হয়ে যায়। অথচ মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চারটি স্টেপ নিয়েছেন, ধাপে ধাপে মানুষকে সৃষ্টি করেছেন। এক সময়ে মানুষ গেল যে ফ্যাক্টরিতে তৈরি হবে, সেখানে নুতফা হিসাবে সেটি থাকলো 40 দিন। 40 দিন অতিক্রম করার পরে আল্লাহ সেটাকে একটি জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। রক্তপিণ্ড যেটা হাতে লেগে যায়, কিছু কিছু পুরু লাগে না, এইরকম জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এরপর আরও 40 দিন অতিক্রম করলে তখন সেটা একটা গুস্তে পরিণত করলেন, গুস্তর টুকরা হয়ে গেল। এবার গুস্তের টুকরা যখন 40 পুরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মানুষের আকৃতি দিতে ফেরেশতা পাঠিয়ে দিলেন আর বললেন, এর ভিতরে রূহ ফুঁকে দাও। রূহ ফুঁকে দেওয়া হলো এবং মানুষের যে তকদির, তন্মধ্য হতে 4টি বিষয় আবার স্মরণ করিয়ে দেওয়া হলো। তার হায়াত কতদিন, তার মৃত্যু কতদিন, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এসব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তার যে চূড়ান্ত তকদির সেখান থেকে পুনরায় বরাদ্দ দিয়ে তাকে স্মরণ করিয়ে দিলেন। মানুষ দুনিয়াতে যত কাজ করবে এই কাজগুলি যাতে মানুষ পরিকল্পনা মোতাবেক করে, তারা যেন ভেবে চিন্তে করে, ধীর মস্তিষ্কে করে, তাড়াহুড়ো যেন না করে, সে শিক্ষা দেওয়ার জন্যই তিনি মানুষকে এই স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর এই মানুষ জাতি তার সময় ঘন্টা কীভাবে নির্ধারণ করবে সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে মাস সমূহের গণনা 12। 12 মাসে 1 বৎসর, এই গণনা আল্লাহর কিতাবে আছে। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। যুগ অতিক্রম করেছে, যুগের পর যুগ অতিক্রম করেছে,
কত সভ্যতার উন্নতি হয়েছে, আবার সভ্যতার ধ্বংস হয়েছে, কিন্তু বারো মাসে বৎসর গণনা এটাকেও অতিক্রম করতে পারেন নাই। কেউ এগারো মাসে বৎসর গণনা করেন নাই, কেউ ১৩ মাস একটি মাস বাড়িয়ে ১৩ মাসও করতে পারেন নাই। বারো মাসে গণনা যুগে যুগে হয়ে আসছে। এই ১২টি মাস এর মধ্যে আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে ৪টি মাস হল সম্মানিত মাস। তাহলে প্রশ্ন হতে পারে বাকি ৮ মাস কি অসম্মানিত? কখনো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় বেশি কষ্ট পান, মানুষ যখন কালকে সময়কে তুচ্ছ করে গালি দেয়। অনেকে তো আমরা কথায় কথায় আমরা সময়কে গালি দিয়ে থাকি, আর কেউ তো গানও গাই জামানা খারাপ হ্যায়, সবই তো আমরা বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। আমাকে কষ্ট দেওয়ার অর্থ হলো ইয়াসুবুদ্দহর, সে চোখকে গালি দেয় অথচ জানে না আমি হলাম দহর, আমি হলাম যুগের স্রষ্টা, আমি যুগের ভিতরে পরিবর্তন ঘটিয়ে থাকি। সুতরাং এই দিন রাত মাস ক্ষণ সময় এগুলির পরিবর্তন আমার রুটিন মতো হয়ে থাকে, যে বা যারা এগুলিকে গালাগালি করে, এগুলিকে গালমন্দ করে, প্রকারান্তরে তারা আমাকেই গালি দেয়। তাহলে এই ১২ মাসে কিন্তু সম্মানী, ১২ মাসই আল্লাহর সৃষ্টি, তার মধ্যে ৪টি মাস যে মাসে আরবের জাহেলরা মুশরিকরা ৪ মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত, তাদের সংস্কৃতি ছিল জুরজার মুলুকধার, মাইট ইজ রাইট, এভাবেই তারা চলত। ৪টি মাস তারা অস্ত্রবিরতি করত, যুদ্ধ বিরতি করত। এই ৪ মাসে তারা যে কাজটা করত একটা নিরাপদ মনে করত, আর নিরাপদ মনে করে তারা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ দূর দূরান্তরে এই ৪ মাসের মধ্যেই তারা সেরে ফেলত। ২ নম্বর, তাদের যে বাকি ৮ মাস খাবে রুজির দরকার নাই, রুজি রুটির জন্য তারা এই নিরাপদ ৪ মাসকে বেছে নিত, কারণ তাদের এই বাণিজ্যের নির্ধারিত মাস ছিল এই ৪টা। তারা দামেস্ক হতে সিরিয়া থেকে মাল আমদানি করে এই মালগুলি ৪ মাসে নির্বিঘ্নে বিক্রি করত, আর ওই বিক্রয়ের মাধ্যমে যে লাভ হতো ওই লাভ দিয়ে বসে বসে বাকি ৮ মাস খেত। তৃতীয়ত, এই ৪ মাসের ভিতরে হজ, আর হজ বা বাইতুল্লাহর এই সফরটা একেবারে যুগ যুগ ধরে চলে এসেছে। অসভ্য জাতি, মূর্তি পূজারী জাতি, আরব জাতি, মুশরিক জাতি, তারপরেও তারা বাইতুল্লাহকে সম্মান করত, আল্লাহর ঘরকে সম্মান করত। আল্লাহর ঘরের যারা মেহমান তাদেরকে পানি পান করানো বড় সওয়াবের কাজ মনে করত, কারণ মরুভূমিতে সবচেয়ে বড় সংকট হলো পানি। কথায় বলে পানির ওপর নাম জীবন, এটা কিন্তু কথার কথা না, আল্লাহ নিজে বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইহাই, আমি প্রত্যেকটি বস্তু পানির মাধ্যমে জীবন দান করেছি। পানি এমন একটা নিয়ামত যে নিয়ামতের নামই হলো জীবন। এজন্য আপনার আমার শরীর স্বাস্থ্যবিজ্ঞানে আপনারা আমরা মাপি, তাহলে দেখব যে এই দেহে ১০০ ভাগের ৬০ ভাগ হলো পানি, ৬০ ভাগই হলো পানি। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, কোনো প্রাণী বাঁচে না, এমনকি জমি পর্যন্ত মরে যায়। আমি আল্লাহ বলেন
আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং এই পানির মাধ্যমে আমি কি করি, এই মৃত জমিনকে আবার জীবন দান করি। এবং ওর মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন প্রকার নিয়ামত যেগুলি আবার উদ্ভিদ হিসাবে গজায় এবং সেখান থেকে তোমরা রিজিকের ব্যবস্থা করে থাকো। মুসল্লিয়ানে কেরাম, এই চার মাসে আরবরা যেরকম সম্মান করত, যুদ্ধ বিগ্রহী করত, কাজটা ভালো ছিল। আর ভালো কাজ ভালো এর পক্ষ থেকে সমর্থন আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজকে সমর্থন দিয়ে এই চার মাসকে সম্মানী মাস হিসাবে আল্লাহ ঘোষণা করে দিলেন। এই চার মাস তিনটি মাস হলো একসাথে তিনটি মাস, চন্দ্র মাসের এগারোতম মাস, বারোতম মাস। এগারো হলো জুলকায়দা, বারো হলো জুলহেজ্জা, যেটাকে আমরা জিলহজ মাস বলি। আর এক নম্বর মাস হলো মুহররম। তাহলে এগারো, বারো এবং এক পরস্পরে কাছাকাছি। আর চতুর্থ যে মাসটি হারাম মাস, সেটি হলো রজব মাস, সপ্তম মাস। এই চার মাস হলো হারাম। এই হারাম মাসের ভিতরে মুহররম এমন একটা মাস যে মাসের মর্যাদা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের পর নফল সিয়াম, মানে সবচেয়ে উত্তম সিয়াম মনে করতেন এই মুহররম মাসের নফল সিয়ামকে। এক্ষণে প্রশ্ন হল, মুহররম মাসের এই নফল সিয়াম কোন দিন এবং শুরু কখন থেকে হয়? এটা আমরা সকলেই জানি যে মুহররম মাসের দশম তারিখ। দশ সংখ্যা হলো আরবিতে আশার, আর আশার এর গুণবাচক সংখ্যা হলো আশুরা, অর্থাৎ দশম। দশ হলো সংখ্যা আর দশম হলো গুণবাচক সংখ্যা। ঠিক অনুরূপভাবে আশার দশ, আশুরা হলো দশম। এই দশম তারিখ, মুহররমের দশম তারিখে যে ঐতিহাসিক ঘটনার বিবরণ হাদিস দ্বারা সমর্থন পাওয়া যায়, হাদিসে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়, সেটি হলো মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী বনি ইসরায়েলের পরিত্রাণ, আর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারী যে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সেই ফেরাউনের পানিতে ডুবিয়ে মরা। এই ঘটনাই হলো সবচেয়ে অথেন্টিক প্রামাণ্য ঘটনা। এবার আল্লামা বদরুদ্দিন আইনি সহ অনেকেই মুহররম মাসের দশ তারিখে দশটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলেছেন, দশটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন যে আদম সেদিন সৃষ্টি হওয়া, আদম সেদিন জান্নাতে যাওয়া, আদম বেরিয়ে আসা, তারপর নোহের নবীর কিস্তি ওই যদি পাহাড়ে গিয়ে ওঠা, তারপর ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়ে আসা, এই সব ঘটনাগুলি সেখানে উল্লেখ করা হয়েছে। তবে এর কোনো প্রমাণ বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া যায় না। সেই হিসাবে আমরা যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, সেই স্বীকৃতির বাইরে আমরা যেতে পারবো না। কেন যেতে পারবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসু আন বনি ইসরাইল, বনি ইসরাইলের মানে আগের যত বাণী আছে, বিবরণ আছে, সেগুলি বলো, তবে যতক্ষণ কোরআন এবং সুন্নাহ সমর্থন করে। কোরআন এবং সুন্নাহের বিরুদ্ধে কোনো কথা, কোনো বর্ণনা বলাও যাবে না, মানাও যাবে না। তার কনিষ্ঠ দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপস্থিত। এর মধ্যেই অমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন তাওরাতের কয়েকটা পাতা পড়ে আছে। তো আগের যুগের আসমানি কিতাব তাওরাত দেখে অমরের এটা উৎসুক হলো, দেখি না আগের কিতাবটা। এবার দেখতে গিয়ে অমর রাদিয়াল্লাহু আনহু পাতা উল্টাতে লাগলেন, হঠাৎ করেই নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নজর পড়ল, সাথে সাথে চোখ দুটা লাল হয়ে গেল, একেবারে রাগে অগ্নিশর্মা, সেই রকম রাগ। রাগ করে বললেন, আরে তোমরা তাওরাত পারের পাতা উঠাচ্ছ, ও আনা বাইনা আযহুরিকুম, অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান আছি। শুনে রাখো, তাওরাতের পাতা উল্টানো তো দূরের কথা, লাউকানা মূসা হাইয়ান মা ওয়াসিআতু ইল্লা ইত্তিবাআনি, যদি মূসার মতো এই তাওরাত যে নবীর প্রতি নাজিল হয়েছে, সেই নবী মূসাও যদি আমার এই নবুয়তকালে বেঁচে থাকতেন, কোরআন নাজিলের সময়টা তিনি পেতেন, এই ওহী নাজিলের সময়টা পেতেন, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ ছাড়া মূসা নবীর কোনো মুক্তির উপায় ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আগেই অমর যখন দেখছেন, মানে রসুল রাগ করেছেন, তো অমর আপনার আমার মতো মানুষ, আল্লাহ আকবর, অমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে আমার কাজটা ঠিক হয় নাই, আমি কেন আগের কিতাবকে ধরেছি, এখনকার কিতাবের আমি অনুসারী, কোরআনের অনুসারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমার এই কাজটা ঠিক হয় নাই। সাথে সাথে তিনি বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামে দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, ইসলামকে দীন মেনে সন্তুষ্ট, আর মুহাম্মদকে নবী মেনে সন্তুষ্ট, আমি সেদিকে যাইনি, আমি মুহাম্মদের অনুসারী আছি। তারপরেও রসুল বললেন, শুনে রাখো, মুসার মতো নবী যদি আমার জমানায় বেঁচে থাকতেন, তবুও তার পরিত্রাণ ছিল না। তাহলে বিগত জমানার কোনো বর্ণনা যদি কোরআন সমর্থন করে বলা যাবে, হাদিস সমর্থন করে বলা যাবে, কিন্তু রূপকথার কোনো গল্প বলা যাবে না, যেটা কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, সেটা বলা যাবে না। আসুন, এই 10 তারিখের রোজাটি শুরু হলো কিভাবে, এই 10 তারিখের রোজা সম্পর্কে আমরা একাধিক বর্ণনা পাই। প্রথম, আমরা যে কথা আমভাবে জানি সেটা হলো, 10ই মুহররম মূসা আলাইহিস সালাম যখন বেঁচে পার পেয়ে গেলেন, তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য শুকরিয়া স্বরূপ 10ই মুহররমে সিয়াম পালন করলেন। তাহলে আনুষ্ঠানিক কথা, কোত্থেকে? মূসা আলাইহিস সালাম থেকে এই 10ই মুহররমের রোজা। এরপর আমাদের যে দিন, যে দিন আমাদের নবী আমাদেরকে রেখে গেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য যে ইসলাম রেখে গেছেন, শরীয়ত রেখে গেছেন, এই শরীয়তে এই মুহররমের 10 তারিখের রোজাটি হিজরি প্রথম বর্ষে ফরজ রোজা ছিল। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, দেখতে পেলেন ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখছে, তখন তাদেরকে নবী জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, আজকের এই দিনটা কি? তাসুমুনাহু, যেদিনে তোমরা সিয়াম পালন করছো, রোজা রাখছো, কি সেদিন? তখন তারা বলল, এটা হলো সেই দিন নাজ্জাল্লাহু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার আতবা অনুসারীদেরকে আল্লাহ নাজাত দিলেন এবং ফেরাউনকে তিনি সলিল সমাধি করালেন। ফাসামা মূসা, তখন মূসা রোজা রাখলেন, আমরাও তাদের অনুসারী হিসাবে, মূসার অনুসারী হিসাবে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো, তোমরা তো সেই লোক যারা মূসার কেউ মানো না, মূসা নবীর উপরে নাজিল হওয়া তাওরাতকে তোমাদের সুবিধা মতো বিগড়াইয়ে ফেলেছো, তাওরাতের যে আয়াত তোমাদের পক্ষে যায় সেটা রেখেছ, যে আয়াত তোমাদের বিপক্ষে যায় সেটা তোমরা বাদ দিয়ে দিয়েছ, কাজেই মূসার দাবি তোমরা করতে পারো না,
ana ahaqqu minkum bi Musa, আমি হলাম মুসা এর অনুসরণের দিক থেকে সবচেয়ে বেশি হকদার, কেন মুসাও নবী আমিও নবী। মুসার বাবাও হলেন আপনার ইব্রাহিম, আমার বাবাও হলেন ইব্রাহিম, সুতরাং আমরা সেই সিলসিলার নবী, আমরাই হলাম মানে মুসার অনুসরণের দিক থেকে সবচেয়ে বেশি হকদার। এই দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশই মুহররম রোজা রাখলেন। এরপর যখন দ্বিতীয় হিজরিতে শাবান মাসের মাঝামাঝিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন রমাদান সম্পর্কে, বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান মাসের সিয়াম ফরজ করে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বললেন ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। রোজা যখন রমাদানেরটা ফরজ হয়ে গেল তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নির্দেশ দিলেন, উম্মতকে নির্দেশ দিলেন দ্বিতীয় হিজরি থেকেই রমাদানের রোজা রাখা শুরু হয়ে গেল। আর আশুরার রোজাটি আল্লাহ নবী বললেন যে চাইবে রাখবে, যে চাইবে না রাখবে না, সেটাকে নফল করে দিলেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহর নবী সাল্লাম হিজরত করলেন প্রথম বৎসর, হিজরি প্রথম বৎসরে গিয়ে তিনি প্রথম মুহররম পাইলেন, দ্বিতীয় মুহররমের আগে রমাদানের রোজা ফরজ ঘোষণা হয়ে গেল, তাহলে এই প্রথম যে মুহররমের রোজাটা সেটা ফরজ হইল কেমনে? কারণ ফরজ হওয়ার পিছনে থাকতে হবে তো, কারণ উঠে নবী দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, তাহলে রোজা রাখতেছে তার অর্থ হলো দিনের বেলা, তাহলে আল্লাহ নবীর সাহাবারা সুহুর খেলেন কখন, রোজা রাখলেন কখন? তিনি তো দিনের বেলা দেখতে পেয়ে গিয়ে অর্ডার দিলেন যে তোমরা সবাই রোজা রাখো। এটা এর জবাব হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, তিনি বলেন যে আরবের মুশরিকরা মক্কায় মুহররমের 10 তারিখে এই আশুরা রোজা রাখত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নবুয়তের আগে এটা রেখেছেন, তৃতীয়ত তিনি নবুয়ত প্রাপ্তির পরে একা একা রেখেছেন, তিনি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য হুজ্জত দলিল পাননি ততক্ষণ পর্যন্ত সবার জন্য ডিক্লার করেননি। এরপরে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে যখন দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখতেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন। আর কি করলেন? এটা ফরজ হবে কেমন করে? একটাই রোজা ফরজ হওয়ার নির্দেশ হলো এই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তিনি তার পক্ষ থেকে ঘোষক, তার পক্ষ থেকে এলানকারী নিযুক্ত করে দিলেন সাহাবিকে, বললেন মদিনার অলিতে গলিতে নেমে পড়ো, মদিনার অলিতে গলিতে নেমে পড়ো আর আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, সুবে সাদেক থেকে নিয়ে এই সকাল পর্যন্ত যারা কিছুই খায়নি পান করেনি তারা যেন আর না খায়, তারা যেন সূর্য ডুবা পর্যন্ত আজকের এই দিনে রোজা রাখে, আর যারা এই সময় পর্যন্ত কিছু খেয়ে ফেলেছে পান করে ফেলেছে তাদেরকেও বলে দাও তারা যেন এখন থেকে স্টপ করে সূর্য ডুবা পর্যন্ত যেন তারা কিছু না খায় না পান করে। এই নির্দেশনা দ্বারা প্রমাণ পায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকেই রোজা রাখিয়েছিলেন, আর এটা দ্বারা প্রমাণ যে এই রোজাটাই হলো মানে ইসলামের এই উম্মতের প্রথম ফরজ রোজা। এরপর রমাদানের রোজা ফরজ হয়ে গেলে এটা নফল হয়ে গেল। এই নফল সিয়াম সম্পর্কে তার ফজিলত কি, তার মর্যাদা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলেন আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে এটা দৃঢ় বিশ্বাস করি, আর নবীর দৃঢ় বিশ্বাস মানে কি, আল্লাহর ইঙ্গিতেই দৃঢ় বিশ্বাস যে আমি এটা আল্লাহর কাছে এই ইহতিসাব করি, এই দৃঢ় বিশ্বাস করি, এই দাবি করি, এই আশা পোষণ করি
যে এই সিয়াম যে ব্যক্তি পালন করবে, আশুরার একদিনের একটা সিয়াম যে ব্যক্তি পালন করবে, আল্লাহ এর বিনিময়ে তার বিগত এক বছরের গুনাহকে মাফ করে দেবেন। এবার এক বছরের গুনাহ তো বান্দার দুই ধরনের গুনাহ, এক ধরনের ছোটোখাটো গুনাহ আর আরেক ধরনের বড় গুনাহ। তাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হকপন্থী সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এ পর্যন্ত হকপন্থী যারা সবার এই ব্যাপারে ঐক্যমত যে বান্দা যখন কোনো নেক আমল করে, এই নেক আমলের দ্বারা তার ছোটো ছোটো গুনাহ যেগুলিকে সগীরা গুনাহ বলি সেগুলি ঝরে যায়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। একদা এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। নামাজের সময় হলো, সলাতের সময় হলো, বেলাল আজান দিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমামতি করলেন, ওই সাহাবিও রাসূলের সাথে ইক্তেদা করে সলাত আদায় করলেন। সলাত আদায় করার পরে ওই লোকটা আবার গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি। দেখেন তাদের অনুশোচনা কীরকম, আমি তো অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা সাল্লাইতা খালফানা, তুমি কি আমাদের সাথে সলাত আদায় করোনি? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই সলাতই তোমার গুনাহকে মাফ করে দিয়েছে, এই সলাতই তোমার গুনাহের কাফারা হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছেন, আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, বান্দা যখন কোনো গুনাহ করে আবার যদি নেকি করে ফেলে তাহলে ওই নেকিটা তার গুনাহকে কি করে দেয়, মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি তুমি গুনাহ করে ফেলেছ, তার পিঠে একটা ভালো কাজ করো, তোমার গুনাহটা মুছে যাবে। এটা হলো সগীরা গুনার ব্যাপারে। কিন্তু কবিরা গুনাহ যেগুলির জন্য শরীয়তে ধমকি এসেছে, দণ্ডবিধি এসেছে, ফৌজদারি আইন জারি হয়েছে, সেই গুনাহগুলি তো নেক আমল দ্বারা মুছবে না, এই গুনাহগুলির জন্য তওবা শর্ত। কাজেই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে মহরমের 10 তারিখের এই আশুরা রোজা রাখলে বান্দার সগীরা গুনাহ মাফ হবে। কিন্তু যদি বান্দা এর সাথে তওবা জড়িয়ে দেয়, নিজে নিজেই বলে যে হতে পারে এটাই আমার জীবনের শেষ আশুরা, হতে পারে এটাই আমার জীবনের শেষ নফল সিয়াম, আরেকটি আশুরা পাবো আমি, আমি এই আশা করতে পারি না, সবই তো আল্লাহর হুকুম, কার মত কখন আসে, কখন মালাকুল মত এসে ডাক দিয়ে বান্দা উঠো, তোমার ডাক চলে এসেছে, তোমার সমন চলে এসেছে, তোমাকে যেতেই হবে, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকায় রাখতে পারবে না, এটাই তো ধ্রুব সত্য। সেই হিসাবে যদি একজন বান্দা আশুর রোজার সাকার সাথে এটাও বলে, আল্লাহ এই বিগত জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, এইগুলি তুমি মাফ করে দাও, আমি তওবা করতাছি, আমারে মাফ করে দাও, তোমার চৌকাট থেকে আমাকে ফিরিয়ে দিও না, তোমার রহমতের দরজা থেকে আমাকে মায়ুস করিও না, নিরাশ করিও না। এইভাবে বান্দা যদি খেদে আল্লাহর কাছে তওবা করে আশর রোজার রাখে, হতে পারে আল্লাহ তার তওবা কবুল করে তার সগীরা এবং কবিরা সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিতে পারেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা নফল করে দিলেন, তিনি রাখলেন, সাহাবারাও রাখলেন, রমাদান ফরজ হয়ে গেল, রমাদানের এক মাস। শেষের দিকে এসে কিছু সাহাবি আল্লাহ নবীর কাছে আরজি পেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল ইয়াউম ইউআযযিমুনাহুল ইয়াহুদ, এই দিন তো ইহুদিরা সম্মান করে, ইহুদিরা এই দিনে সম্মান করে আশুরা পালন করে, তো আমরাও তো পালন করতাছি, আমরাও তো পালন করতেছি, অথচ আপনি বলছেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বিপরীত করো, এখানে দেখা যাচ্ছে আমরা তো তারা সবাই একমুখী হয়ে যাচ্ছে, তারাও এই দিন সম্মান করে, আমরাও এই দিন সম্মান করি, তারা এই দিন রোজা রাখে, আমরাও এই দিন রোজা রাখি, তাহলে কি সমান সমান হয়ে গেলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হ্যাঁ তাই তো,
শুনে রাখো, আমি যদি আগামী বৎসর বেঁচে থাকি, তাহলে আমি অবশ্যই অবশ্যই নবম দিনের রোজা রাখব। এর অর্থ হল 10 তারিখে কেবল তারা একটি রোজা রাখে, আমরা 9 তারিখ থেকে রাখা শুরু করব। 9 এবং 10 দুটি রাখব। কাজেই এই আশুরা রোজা যারা রাখবেন, তারা 9ই মুহররম এবং 10ই মুহররম দুটি রোজা রাখবেন। একান্ত কারো যদি ছুটে যায়, 9 তারিখ রাখতে না পারেন, তাহলে অপর হাদিস আছে যে হাদিসটার সনদে কিছু ত্রুটি আছে, সেটাকে ভিত্তি করে অনেকেই বলেন যে 10 ও 11, অর্থাৎ ইহুদিদের মুখালেফতটা হলো বলিষ্ঠ, এটাকে সামনে রেখে 9 ও 10 রাখবেন, অগত্যা 9 ছুটে গেলে 10 তারিখের 10 ও 11 রাখবেন, কেউ যদি না পারেন অন্তত 10 তারিখটাও রাখবেন, কেননা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখানে প্রশ্ন হলো 10ই মুহররমের এই সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক আছে কি? কারণ 10ই মুহররম আসলে আমাদের দেশ সহ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে আপনার 10ই মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব পালন করা হয়। এই বছরও বাংলাদেশে 10 দিন ব্যাপী আপনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে আশুরা উদযাপনের জন্য, এবং বিশ্বের কয়েকটি দেশ থেকে আশুরা পালনের জন্য অতিথিরাও আসবেন। এরা কারা, কখন থেকে এই কাজটা শুরু করল? আমাদের সমাজে একটি ধারণা আছে যে 10ই মুহররম একটা হৃদয় বিদারক ঘটনা। কি হলো? যে কারবালায় ইমাম হুসেইন শাহাদত বরণ করেছেন, সুতরাং 10ই মুহররম পালন করতে হবে কারবালার স্মৃতিচারণ করে। পরিষ্কার কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে বিদায় নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরিতে নিজে আনুষ্ঠানিকভাবে 10ই মুহররমের আশুরার রোজা রাখলেন, রাখতে নির্দেশ দিলেন, এরপর তিনি পরবর্তী বৎসরগুলিতে রেখে চললেন, 11 হিজরিতে তিনি বিদায় নিলেন, তখনও এই আমলটা জারি। আর তার বিদায়ের 50 বৎসর পর, আল্লাহর নবীর চলে যাওয়ার 50 বৎসর পর মোতাবেক 61 হিজরিতে কারবালার প্রান্তরে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম কি রসুলের হাতে পূর্ণতা প্রাপ্ত হয়েছে, না কোরআন নাজিল আরও অব্যাহত আছে? রসুলের হাতে যদি কোরআন পূর্ণাঙ্গ হয়ে থাকে, রসুলের কাছেই যদি আল্লাহ বলে থাকেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আল্লাহ বলে থাকেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, তিনি হলেন আল্লাহর রাসূলের সর্বশেষ নবী, আল্লাহর নবী নিজেই বলেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তাহলে আল্লাহ নবী ইশারা করে বলেছেন বরিস্তু আনা ওয়াসাহা কাদা, এই দুই আঙ্গুল যেরকম একটা আরেকের সাথে লাগানো, আল্লাহ বলেন আমি আর আমার পিঠে কিয়ামত লাগানো, এইভাবে দুনিয়াতে আমি এসেছি। তার অর্থ হল আমার পরে আর কোনো নবী আসবেন না কিয়ামতের আগে, আর আমার উম্মতের মাঝখানে আর কোনো উম্মত হবেন না কিয়ামতের আগে, আমার উম্মত যেখানে শেষ হয়ে যাবে সেখানেই কিয়ামত সংগঠিত হবে। তাহলে আল্লাহর নবী কারবালার এই ঘটনা ঘটার যদি 61 বছর আগেই তিনি এই সিয়াম পালন করে থাকেন, তাহলে 61 বছর পরে এসে আমরা কারবালার স্মৃতিচারণ করে আশুরা পালন করব, এটা কখনো বৈধ হতে পারে? যদি কোনো ব্যক্তি এই 10ই মুহররমের সিয়াম রসুলের সুন্নত মনে করে পালন করেন,
মূসা আলাইহিস সালামের সেই স্মৃতি বেজা দিনকে স্মরণ করে পালন করেন, তাহলে অবশ্যই তার বিগত এক বছরের গুনাহকে আল্লাহ মাফ করবেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি কারবালার স্মৃতিচারণ করে দশই মুহররমের সিয়াম পালন করে থাকেন, তাহলে হতে পারে আল্লাহ না করুক, হতে পারে আল্লাহ না করুক, এই একটি অপরাধের কারণে তাকে জাহান্নামের আগুনে অনন্তকাল চলতে হতে পারে। যা দিন নয় তা দিন বানিয়ে ফেলা, যা ইসলাম নয় তা ইসলাম বানিয়ে ফেলা, যা সুন্নত নয় তা সুন্নত বানিয়ে ফেলা, এগুলি আল্লাহর নবীর সুন্নতের সাথে গাদ্দারির নামান্তর, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। এখনই আসুন এই কারবালার বিষয়টা কি, এটা বিতর্কিত বিষয়। আমরা যখন কারবালার কথা বলি, দশই মুহররমের কথা বলি, তখন কিন্তু আমরা দেখতে পাই একদল লোক আপনার ইমাম হোসেন এর নামে সিংহাসন বানায়, কল্পিত কবর বানায়, এবং ওইটা আপনার তারা নিজেরা এটাকে উদযাপন করে, কেউ কারবালার স্মৃতিচারণ করার জন্য ওই দিনে পরস্পরে খুনাকুনি পর্যন্ত, রক্তারক্তি পর্যন্ত করে থাকে। নির্দিষ্ট একটি কক্ষে তারা নিজেরা রেডি হয়ে থাকে, বাহিরে অ্যাম্বুলেন্স রাখে, আর হোসেন প্রেম দেখিয়ে হাই হোসেন বলে তারা সেই আঘাত করতে থাকে, এবং ক্ষত বিক্ষত হয়ে তারপর নিজেরা হাসপাতালে চিকিৎসা নেয়, তারা দেখায় হোসেন প্রেম। এরা কারা? এরা হলো শিয়া। এই শিয়াদের উত্থান কখন হয়েছে? আজকের খুতবায় এত বলা সম্ভব হবে না, তবে সংক্ষেপে এটুকু বলি, শিয়াদের উত্থান হয়েছে আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের মাঝখানে। কীভাবে হলো? খোলাফায়ে রাশেদা বা সত্য প্রতের উপরে প্রতিষ্ঠিত খলিফা কয়জন? আমরা জানি চারজন। এই চারজন কে কে? এক নম্বর হলেন আবু বকর, যাকে সরাসরি বলা হতো খলিফাতু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর রসুলের সরাসরি খলিফা, কারণ তার আর রসুলের মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তিনি হলেন খলিফাতুর রসুল। তার আড়াই বছর খেলাফতকাল অতিক্রম হওয়ার পরে খলিফা হলেন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা হলেন, তখন তিনি তাকে নিজেকে সরাসরি রসুলের খলিফা বলে তিনি নিজে দাবি করেননি। তিনি বলতেন, আমি হলাম রসুলের খলিফার খলিফা। তাই তিনি নিজে লিখতেন খলিফাতি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের খলিফার খলিফা ওমর বলছে, কারণ রসুলের খলিফা আবু বকর আর আবু বকরের খলিফা হলেন তিনি। এরপরে কিছু সাহাবি পরামর্শ দিলেন যে এইভাবে না লেখে, আপনি তো আমিরুল মুমিনিন, সমস্ত মুমিনদের আমির, কাজে আপনি আমিরুল মুমিনিন এই লকবটা গ্রহণ করুন। সকলের পরামর্শে তিনি আমিরুল মুমিনিন লকব গ্রহণ করলেন। তার খিলাফত শেষ হল, পরবর্তী খলিফা হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, তিনিও আমিরুল মুমিনিন নামে প্রসিদ্ধি লাভ করলেন। তারপরে খলিফা হলেন চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। আলী ইবনে আবু তালেব যখন খলিফা, তখন দামেস্কের সিরিয়ার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই মুআবিয়া আর আলীর মাঝে দুই সাহাবীর ভিতরে দ্বন্দ্ব লাগাতে গিয়ে কাজ করেছিল একজন ইহুদি দালাল, তার নাম হলো, সে কিন্তু মুসলিম নয়, সে দেখছে ইসলামের ভিতরে প্রবেশ করে আপনার নামটা লাগানো, গুলমাল লাগানো, দূর থেকে লাগাইলে চলবে না, তাই সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে নাম নিল আবদুল্লাহ বিন সাবা। সে মুসলিমদের ভিতরে প্রবেশ করে প্রথম ওসমানের খিলাফতকালে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে এক প্রকার গোলমাল পাকিয়ে দিল। লাস্ট পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে
মসজিদে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তীর নিক্ষেপের মাধ্যমে রক্তাক্ত করে তাকে শহীদ করা হলো। এর মূল নায়ক ওই ইহুদি দালাল আবদুল্লাহ ইবনে সাবা। এই আবদুল্লাহ ইবনে সাবা ওসমান মৃত্যুর পরে যখন শাহাদত বরণের পরে যখন আলীকে খলিফা করা হলো, তখন সে এসে আবার ভিতরে ভিতরে একটু তালগুল পাকাইল। কী তাল পাকাইল? আলীর কাছে গিয়ে বলল, আপনি ওসমান হত্যার বিচার করুন। আলী রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ, তিনি দেখলেন যে ওসমান হত্যার বিচার করতে গেলে এই মুহূর্তে মুসলিমদের ভিতরে যারা ভুল বুঝাবুঝি করেছেন অনেকেরই প্রাণদণ্ড যাবে, গুলমাল হবে, এই মুহূর্তে গুলমালের সময় না। তিনি বিলম্ব করলেন। এই সুবাদে আবদুল্লাহ ইবনে সাবা চলে গেল আয়েশার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে খেপিয়ে তুলল আর সূত্র ধরল যে দেখেন, ওসমান হত্যার সাথে যদি আলী জড়িত না হতেন তাহলে আলী তো ওসমান হত্যার বিচার করতেন, বিচার যেহেতু করছেন না নিশ্চয়ই তিনি জড়িত আছেন। এইভাবে একটা তুহমত অপবাদ দিয়ে আয়েশাকে ভুল বুঝাইল, আর অপরদিকে প্রভাবশালী গভর্নর, বাংলাদেশে সিটি কর্পোরেশন কয়টা আর ঢাকার সাথে আর সিটিগঞ্জের সাথে কয়টার তুলনা হয়, ঠিক ওই রকম আপনার গভর্নর প্রভাবশালী ছিলেন মুয়াবিয়া। মুয়াবিয়ার কাছে গিয়েও লাগাইল যে না, ওসমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই দাবিতে গোলমাল পাকিয়ে দিল। এই দাবিতে যখন গোলমাল পাকালো, এই গোলমালে পরে মুয়াবিয়া এবং আলীর সাথে দ্বন্দ্ব হল। আমার প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা কে হল? আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা কে হল? আজকে আমরা ইতিহাস ঘাঁটি না, ইতিহাস পড়ি না, জানি না। আমরা হুসেইন এর নাগে নামের আগে ইমাম লাগাচ্ছি। শিয়াদের তাবিজ অনুযায়ী, শিয়াদের মন্ত্র অনুযায়ী হুসেইনের আগে ইমাম লাগিয়ে বলছি ইমাম হুসেইন, কিন্তু হুসেইনের বড় ভাই যে হাসান তার আগে ইমাম লাগাইছি আমরা কোনোদিন? অথচ আলী রাদিয়াল্লাহু আনহুর পরে পঞ্চম খলিফা নির্বাচিত হয়েছিলেন আলীর বড় পুত্র হুসেইন রাদিয়াল্লাহু আনহু। অনেকেই জানি না হুসেইন রাদিয়াল্লাহু আনহু খিলাফত করলেন এক বছরের কাছাকাছি, বছর পুরো করেননি, কিন্তু হুসেইন কোনোদিন খলিফা ছিলেন না। হুসেইন সাধারণ প্রজা ছিলেন, রাজা ছিলেন না, সাধারণ একজন সাহাবি ছিলেন, রসুলের দৌহিত্র ছিলেন, নাতি ছিলেন, আদরের ছিলেন, সবই ঠিক আছে, তিনি তো ইমাম ছিলেন না। ইমাম ছিলেন তার বড় ভাই হাসান। হাসানের নাম কেউ স্মরণও করে না, তার নামের আগে ইমামও লাগায় না, হুসেইন নিয়ে লাগালাই, কারণ এটা হলো শিয়াদের কারসাজি। এই হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বিচক্ষণতার পরিচয় দিলেন। দেখলেন যে মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব করে যদি খিলাফত চলতে থাকে তাহলে মুসলিমদের ভিতরে রক্তের বন্যা, যেটা সিরিয়াল চলছে, এই সিরিয়াল কিলিং চলতে থাকবে। তাই তিনি নিজে মুয়াবিয়ার সাথে গিয়ে আপোষ করে বললেন যে আপনি খিলাফত পরিচালনা করুন, তবু মুসলিমদের রক্ত বন্ধ হোক। হুসেইন হাসান রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা খলিফার পরে পঞ্চম খলিফা বললে বলবো হাসান ইবনে আলী, কিন্তু ইতিহাস পঞ্চম স্থান দান করেছে উমাইয়া খলিফা, উমাইয়া শাসকদের একজন খলিফা, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের দ্বিতীয় খলিফা। ওমরের সাথে নামের যে রকম মিল, কামেরও সেই রকম মিল ছিল, তিনি ছিলেন ন্যায়পরায়ণ খলিফা। সেই হিসাবে ওমরের খিলাফতের সাথে তুলনা করে তার সততা, তার নিষ্ঠাবোধ, তার একাগ্রতা, তার এলিম, তার হাদিস জ্ঞান সব কিছু মিলিয়ে মুসলিম বিশ্ব পঞ্চম খলিফা হিসাবে ওমর ইবনে আব্দুল আজিজকে উল্লেখ করে থাকেন, কিন্তু হোসেনকে কেউ ইমাম হিসাবে গ্রহণ করেননি। হোসেনের প্রেক্ষাপটটা কী ছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবি, কোন সাহাবি? যে কয়জন সাহাবি নবীর জীবদ্দশায় ওহি নাজিল হলে, কোরআন নাজিল হলে লিখে রাখার দায়িত্ব পেয়েছিলেন, যাদেরকে বলা হয় কাতিবে ওহি, ওহি লেখক,
তার মধ্যে মুআবিয়া ছিলেন অন্যতম। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অন্তিম মুহূর্তে তিনি কি তার পুত্র ইয়াজিদকে খলিফা বানিয়ে গিয়েছিলেন, কোনো ইতিহাস প্রমাণ করতে পারবেন না। বরং তিনি যে কাজটি করেছিলেন, আবু বকর যে কাজটি করেছিলেন, ওমর যে কাজটি করেছিলেন, সাহাবাদের ভিতরে শ্রেষ্ঠ কয়েকজন সাহাবিদের দিয়ে বোর্ড গঠন করে দিয়েছিলেন যে আপনারা সবাই মিলে পরামর্শ করে খলিফা নিযুক্ত করবেন। ওই বোর্ড চিন্তা করলো যে বর্তমান এই সময়ে আমরা যদি খেলাফতটা অন্য জায়গায় দিয়ে দেই গোলমাল হতে পারে, এর চেয়ে ইয়াজিদ অনেকটা চতুর এবং তিনি পিতার শাসন দেখে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাকেই দেওয়া যায়। তারা তাকে ইয়াজিদকে খলিফা বানালো, ইয়াজিদকে খলিফা বানালো। এরপর ইয়াজিদের আনুগত্যের শপথ নিতে সব প্রাদেশিক গভর্নরদেরকে নির্দেশ দেওয়া হলো। সেখানে কুফায় যিনি ছিলেন, সেখানে কুফার কিছু লোকেরা বিশ্বাসঘাতকতা করল এবং তারা ইয়াজিদের শপথ দেওয়া থেকে বিরত থেকে কৌশলে তারা সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন রসুলের পরিবারের বংশধরের ভিতরে হোসেনকে হত্যা করার পরিকল্পনা নিল। এটা অনেকেই জানে না। তখনই তারা মিসা চিঠি লিখে দূতের মাধ্যমে পাঠালো হোসেন ইবনে আলীর কাছে, তিনি তখন মদিনায়, যে আপনি আসুন, আমাদের খলিফা নাই, আমাদের গভর্নর নাই, আমরা জমা পড়তে পারতেছি না, সলাত আদায় করতে পারতেছি না, কেউ আমাদের ইমামতি করার যোগ্য নাই, আপনি আসুন, আপনার হাতে বায়াত নেব। তারা এইভাবে যে চিঠি পাঠিয়ে তাকে বারবার অনুরোধ করলো, তখন হোসেন দেখলেন আরে মুসলিমরা নামাজ পড়তে পারতেছে না, আমি বসে থাকি। এই একটা চেতনা তাকে কাজ করলো, তিনি বের হওয়ার জন্য রওনা হলেন। রওনা হতে গিয়ে আবদুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবি তারা সবাই তাকে অনুরোধ করলেন যে আপনি যাবেন না, আপনি যাবেন না, কেননা ইরাকের এই মানুষগুলির চিঠির সাথে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তারপরে তিনি গেলেন, গেলেন তো গেলেন, কারবালা উপত্যকায় যখন গিয়ে পৌঁছলেন সেখানেই তার পত্র রুদ্ধ করা হলো। তখন তিনি বললেন আমাকে মদিনায় ফিরত যেতে দাও, আমি চলে যাব, তাহলে তোমাদের যখন গোলমাল আমি চলে যাব। বলে না, আপনাকে বায়াত নিতে হবে। বলে বায়াত যদি নিতে হয় তাহলে আমাকে খলিফা যিনি নির্বাচিত হয়েছেন ইয়াজিদ বিন মুআবিয়া, সেই ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, আমি তার হাতে বায়াত নেব। গভর্নর বললেন না, আমার হাতেই বায়াত নিতে। বলে না, তাহলে আমাকে তৃতীয় কোনো জায়গায় যেতে দেওয়া হোক, আমাকে নির্বাসিত জীবন দেওয়া হোক, তবুও আমি আপনার এই ফাসাদ চাই না। হোসেন কিন্তু কিছুই চাননি, অতর্কিতভাবে আপনার তাকে হামলা করা হলো, তার কোনো প্রস্তাব মেনে নেওয়া হলো না, তাকে হামলা করা হলো, তিনি সেখানে শাহাদত বরণ করলেন। এটি 61 হিজরির ঘটনা। এই 61 হিজরি ঘটনার সাথে ইসলামের আশুরার কোনো সম্পর্ক নাই, যদিও ঘটনাক্রমে ওই 10 তারিখে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আপনারা জানেন শিয়া কারা, ওই আলী এবং মুআবিয়ার দ্বন্দ্বের সময়ে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়ার বাহিনী পেরে উঠতে পারছিল না, সারেন্ডার করবে তারা অনুরোধ করেছিল, তখন এই সারেন্ডারটা মেনে নেওয়া হয়নি। তখনই তাদের মধ্যে একজন বুদ্ধি দিল যে যদি এদেরকে এদের কাছে সারে অস্ত্র বিরতি করাতে হয় তাহলে এটা কাজ করুন, এটা আল্লাহর কোরআনকে বেশি সম্মান করে, তীরের আগায় কোরআনটা ধরে উঁচিয়ে ধরুন, কোরআন দেখলে বলবে যে এরা আর যুদ্ধ করতে চায় না। তাই করা হলো। তারপর যখন যুদ্ধবিরতি হলো, এই যুদ্ধবিরতির সময়ে এখন দুই পক্ষে ঐক্যমত হলেন যে তারা সালিশ করে নিষ্পত্তি করবেন। এখন আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষে সাহাবি আবু মুসা আল আশআরী কে সালিশ নিযুক্ত করা হলো, আর মুআবিয়ার পক্ষে সাহাবি আমর ইবনুল আস তাকে নিযুক্ত করা হলো। তারা দুইজন গেলেন এবং সেখানে গিয়ে যে তারা যে এই যে নিযুক্ত দুজন মানুষকে সালিশ বানালেন, এটা কিন্তু চরমপন্থীরা মেনে নিল না। এই চরমপন্থীরা তখন বলল লা হুকমা
ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, কোরআন থাকতে আবার সালিশ কিসের, এই একটা খোড়া যুক্তি দিয়ে তখন তারা দল থেকে বেরিয়ে গেল। এরা হলো রাফেজি, এরা হলো খারেজি, এরা হলো চরমপন্থী। আর আরেক দল থেকে গেল যারা আলীর পক্ষ অবলম্বন করে, তারা বলল শিয়াতু আলী বা আলীর দল, শিয়া মানে দল, এই আলীর দল হয়ে গেল। আর আরেক দল বেরোলো যাদেরকে বলা হয় মুরজিয়া, একদল আলীর দল, একদল আলীর বিপক্ষের দল রাফেজি খারেজি। আর মুরজিয়া বের হলো, তারা বললো ঠিক আছে আমরা আলীর দলেও না রাফেজির দলেও না, মাঝামাঝি, অর্থাৎ আমরা ফাসাদ করব না, হ্যাঁ আমরা শুধু জিকির আসকার করব, আর কেউ গুলমাল করলে বলবো বাবা আল্লাহ বিচার করবে, বাবা আল্লাহ বিচার করবে, বাবা আল্লাহ বিচার করবে। এরা হলো মুরজিয়া বিলম্ববাদী, এরাও ভ্রান্ত ফেরকা, খারেজি চরমপন্থী এরাও ভ্রান্ত ফেরকা, এবং আলীর নামে যে দলটা শিয়া এরাও ভ্রান্ত ফেরকা। এই শিয়া তাদের বিশ্বাস যদি জানেন আশ্চর্য হয়ে যাবেন, সময় নেই, শুধু সংক্ষেপে আপনাদেরকে বলছি। এই শিয়ারা মনে করে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী আলীকে বানিয়েছিলেন, আলীকে বানিয়েছিলেন, জিব্রাইলকে দিয়ে আল্লাহ ওহী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন আলীর কাছে, জিব্রাইল মাঝখানে ভুল করে আলীর কাছে না গিয়ে মুহাম্মদের কাছে চলে গেছে, সেজন্য বলে তারা বলে তাদের জানের দুশ্মন হলো জিব্রাইল, ফেরেশতা জিব্রাইলকে তারা দেখতে পারে না। আমি সেদিকে যাব না। এরপরে তারা কী করে জানেন, বলে যে আমরা রসুল মুহাম্মদকে মানি তবে আসল রসুল না, আসল রসুল হলো আলী। এই জন্য তারা ইসলাম গ্রহণের কালিমা, আমরা যে কালিমায় শাহাদত বলি, এই শাহাদতের মধ্যে তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ। বাড়াইছে আমাদের মুয়াজ্জিনরা আজান দে, আল্লাহু আকবার বলার পরে কি বলে আশহাদু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জায়গায় তারা বলে আশহাদু আন্না আলী ওলিউল্লাহ, এটা বাড়িয়েছে। তারপর তারা মনে করে যে মুহাম্মদ যতদিন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেনেই নিলাম, মুহাম্মদের ফলে খলিফা হওয়ার কথা হলো আলী। সেই জায়গায় সব মানে আবু বকর, ওমর, ওসমান এই তিনজন হচ্ছেন আপনার স্বৈরাচারী, নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই তাদের দৃষ্টিতে স্বৈরাচারী কবিরা গুনাহগার, কবিরা গুনাহগার কাফের, কাজেই এই মানে আবু বকর, ওমর, ওসমান তিনজন কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আল্লাহর নবীর কবরে গিয়ে সালাম দে, আল্লাহর নবীর কবরে গিয়ে সালাম দে, আসসালামু আলান নবী আল্লাযী ফি জানিবিহি কাফিরাইনি, সালাম হোক ওই নবীর প্রতি যার পাশে শুয়ে আছে দুই কাফের, আবু বকর ও ওমর, লানাতুল্লাহি আলাইহিমা, তাদের দুইজনের উপরে আল্লাহর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন? আচ্ছা, এরা দশী মুহররমে আপনার হোসেনের তাজিয়া বানিয়ে শোক মিছিল করে আর বুক চাপড়ায় হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে চাপড়ায়, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনাল্লাহুন্না ইহাদ, যে সমস্ত মহিলারা আপনার বিলাপ জারি করে তাদের প্রতি লানত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইলুক বলছেন, ওইলুক আমাদের উম্মত দলভুক্ত না, যে ব্যক্তি গাল গালের ভিতরে থাপড়াবে চাপড়াবে বুক চাপড়াবে জামা ছেড়ে ফেলবে শুক মাতম করবে সেগুলি আমার উম্মতের ভুক্ত না, এরাই সেই কাজগুলি করে থাকেন। উপরন্তু তারা উম্মতের হাদিসের জগতে এক নম্বর নক্ষত্র হলেন আবু হুরায়রা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, দুই নম্বর হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে মুনাফিকরা জিনার অপবাদ দেয়নি, ইফকের ঘটনা ঘটায়নি, অথচ আল্লাহ আরশ থেকে আয়েশার পবিত্রতা ঘোষণা করে কোরআন নাযিল করেছেন। সেই আয়েশাকে তারা বিদ্রুপভাবে করে জানেন, শিয়াদের ভিতরে যারা আছে তারা খবর নিয়ে দেখবেন, এরা দশই মুহররমের জন্য আপনি যেরকম কুরবানির জন্য দশই জিলহজ্জে কুরবানি করার জন্য সুন্দর কুরবানি কিনেন না, কুরবানি কিনে অপেক্ষা করেন, ভালো খাসি, ভালো গরু, ভালো দুম্বা, ভালো উঠ, ঠিক ওরা করে কি ওই দিনের জন্য দশই মুহররমের জন্য তারা একটি ছাগি ছাগি ক্রয় করে, আর ছাগি ক্রয় করে ওই ছাগির নাম দেয় আয়েশা, দিয়ে তারা এই ছাগিকে পিটায় এবং রক্তাক্ত করে, তারা বলে যে আয়েশার ষড়যন্ত্রের কারণেই আলী রসুলের জীবদ্দশায় ইমামতি করার সুযোগ পান নাই, করেছেন আয়েশার বাবা আবু বকর।
কাজেই আয়েশাকে তারা প্রতীকী অপমান করার জন্য ছাগি পিটিয়ে রক্তাক্ত করে তারা উল্লাস করে যে আয়েশার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। কোথায় আছি আমরা? আপনারা জানেন যে ঘটনার কারণে তারা করে থাকে, অথচ এইভাবে আয়েশা নির্দোষ, আল্লাহর নবী অসুস্থ, আর ইমামতি করতে পারবেন না, মসজিদে নববীতে জড়ো হয়েছেন সাহাবারা নামাজ পড়ার জন্য, কে ইমামতি করবে, রসুল তো অসুস্থ। এই সময় সাহাবারা পাঠিয়েছেন আয়েশার কাছে, মা আয়েশা আপনি গিয়ে বলুন কে ইমামতি করবে, রসুলকে জিজ্ঞাসা করুন। আয়েশা রসুলকে জিজ্ঞাসা করছেন কে ইমামতি করবে, আল্লাহ নবী বলছেন মুরু আবা বকরিন আইন ইউসাল্লিয়া বিন্নাস, যাও গিয়ে বলো আবু বকরকে সে যেন ইমামতি করে নামাজ পড়ায়। আবু বকরকে তাদের সন্দেহ, আবার পাঠিয়েছেন। আবার পাঠালে আয়েশা যখন গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ কে ইমামতি করবে, আল্লাহর নবী তখন অসুস্থ অবস্থায় গলার আওয়াজ বেড়ে গেল এবং রেগে গিয়ে বলেন মুরু আবা বকরিন আইন ইউসাল্লিয়া বিন্নাস, যাও গিয়ে আবু বকরকে গিয়ে বলো তিনি যেন মানুষের ইমামতি করেন। সেখানে আয়েশার দোষ কি? আয়েশার দোষ কি? নেহায়ত এ সমস্ত পাগলামি এবং আপনার অনৈসলামিক কার্যক্রম, যেগুলি ইসলামী আকীদা বিরোধী কার্যক্রম। আমরা ইমানের রুকুন বলি ছয়টা, আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আসমানি কিতাবসমূহের প্রতি ইমান, নবী ও রাসূলগণের প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান, তকদিরের প্রতি ইমান। আর ওরা বলে সাতটা, তার আরেকটা হলো কি যে তাদের ১২ জন ইমামকে স্বীকৃতি দিতে হবে, ১২ জন ইমামকে মানতে হবে। যেমন খ্রিস্টানরা বলে থাকে যে কেউ যদি ঈশার ধর্ম গ্রহণ করো তাহলে এটাই যথেষ্ট মুক্তি পেয়ে যাবে, ঈশার রক্তের বিনিময়ে তোমাদের মুক্তি, তোমরা যা করো না কেন তোমরা নিষ্পাপ। ঠিক এরাও মনে করে থাকে তাদের ১২ জন ইমামকে যদি মানো তাহলে, তাদের ইখতেদা যদি করো ইমানের ছয়টা রুকুনের সাথে আরেকটা বাড়াইয়া যদি তাদের ইমামকে মানো তাহলে তোমরা নিষ্পাপ হয়ে যাবে, তোমরা চুরি করো, ডাকাতি করো, খুন খারাপি যাই কিছু করো না কেন, তোমরা যেহেতু শিয়া বলে দাবি করবা তোমরা সব জান্নাতি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লি সাইরিল মুসলিম। الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد مصليان الكرام আমাদের মধ্যে অনেকেই দোয়া প্রার্থী আছেন, বিশেষ করে মসজিদের মুতাওয়াল্লি। সম্ভবত আমি বাইদি ভাই শুনেছি, যেহেতু আমার প্রথম আশা তিনি এই মসজিদের এই বিশাল জমির দাতাও বটে, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব আমাদের প্রত্যেকের মনের বৈধ হাজাতকে নিয়ে, আমরা দোয়া করব বিশ্ব মুসলিমের ক্রান্তিকালকে নিয়ে, কাশ্মীরের মুসলিমদের নিরাপত্তা নিয়ে, সব নিয়ে আমরা দোয়া করব। তার আগে আসুন আমরা আল্লাহ নবীর প্রতি সালাতু সালাম পেশ করি। আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্ম বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারযিল্লাহুম্মা আনিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী وعن سائر الصحابة أجمعين وأنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم عليك بالنصارى ومن ناصرهم، عليك باليهود ومن آواهم، وعليك بالهندوس ومن أيدهم. اللهم انصرنا برحمتك يا أرحم الراحمين. اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين. الله আমাদের সকলের গুনাহকে maaf করে দাও, আল্লাহ আমাদের সকলকে সুজা পথ সরল পথ দেখিয়ে দাও, নবীর তরিকা মোতাবেক আমল করার তৌফিক দাও, আমাদের সকলে যাবতীয় প্রকার শিরিক ও বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করো, আমাদের মসজিদের মুতাল্লি তাকে সুস্থতা দান করো, আমাদের সকলকে সকল প্রকার রোগ রূপ বালা মুসিবত থেকে হেফাজত করো, আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের বিপদকে দূর করে দাও, আল্লাহ আমাদের সমাজ থেকে ডেঙ্গুর প্রকোপকে তুমি দূর করে দাও, সকল প্রকার মহামারী থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো, কাশ্মীর সহ সর্বত্র যেখানে মুসলিমরা নির্যাতিত তাদের তুমি পাশে দাঁড়াও, তাদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদের কিছু করার নেই দোয়া ছাড়া, অনুরূপে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ নির্যাতিত হয় সকলের জন্য আল্লাহ তুমি সুস্থভাবে সুস্থ বিবেকে সত্য উপলব্ধি করার তুমি তৌফিক দাও, হেদায়েত সকলের জন্য নসীব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।